আসসালামু আলাইকুম। বিপ্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা বায়ুদূষণ এবং পানি দূষণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে জানব। মাটি দূষণ, বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদি মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা শব্দ দূষণ সম্পর্কে জানব। শব্দ দূষণ কী? শব্দের আধিক্য যখন মানুষ ও অন্যান্য জীবজন্তুর জন্য ক্ষতিকর হয় তখন তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানার বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন অবসন্নতা, শ্রবণশক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলেই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেভাবে শব্দ দূষণ রোধ করতে পারি, আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা পরিবেশ সংরক্ষণ কিভাবে করব সে সম্পর্কে আলোচনা করি। প্রাকৃতিক পরিবেশে সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা যা করব, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে অথবা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, রিসাইকেল হচ্ছে পুরনো ও অব্যবহৃত জিনিসপত্র নতুন করে উৎপাদন করে ব্যবহার করা। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা আবর্জনা ফেলা থেকেও আমরা বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়েও আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে পরিবেশ সংরক্ষণের সবচেয়ে বড় উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখে নিই। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় খুব ভালোভাবে রিডিং করবে আর শূন্যস্থান পূরণগুলো এইচডব্লিউ করবে, আর তোমাদের বইয়ে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বাসায় বসে বসে এইচডব্লিউ করবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।